হরে কৃষ্ণ। আজ 27শে মাঘ, 10ই ফেব্রুয়ারি 2022, আজ বৃহস্পতিবার। আজকে যদি আপনাদের পরিবারের মধ্যে বা প্রতিবেশীর মধ্যে অথবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ নবজাতক অথবা জাতিকা জন্মগ্রহণ করেন, তাহলে হবে বিষ রাশি। আজ কালবেলা যে সময়টা থাকছে সেটি হলো দুপুর 2:39 থেকে 5:25-এর মধ্যে। এই সময়টা শুভ কাজ না করাটাই ভালো। এরপর আসা যাক আজকের দিনে 12টি রাশি আপনারা কেমন থাকবেন। প্রথমেই যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি। আজ আপনার কথা যথেষ্ট যুক্তিপূর্ণ থাকবে। যে কোনো বিষয়ে পুরানো চিন্তাভাবনাগুলি আর একবার ভেবে দেখবেন, তারপরেই কিন্তু বাস্তবে করার চেষ্টা করবেন। বিজনেস যারা করেন বা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে যারা ইমারতি বা বিভিন্ন রকম ফ্র্যাঞ্চাইজিজ নিয়ে কাজ করেন, বই খাতা এই ধরনের বিজনেস করেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো। আজ আপনি কথার মাধ্যমে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে পারবেন। যারা পরের এখতিয়ারে কাজ করেন, অর্থাৎ কারোর আন্ডারে কাজ করছিলেন, আপনার চিন্তাভাবনা থাকবে আজকের দিনে নিজে কিছু করার। আর্থিক দিক থেকে মধ্যমা বলা যেতে পারে। বিশেষ করে আজকের দিনে জরায়ু সংক্রান্ত বা মূত্র সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে যারা আছেন, মানসিক দিক থেকে যথেষ্ট আপনারা আজ আশাবাদী থাকবেন। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো বিষ রাশি। আপনার মনের চাহিদা একটু বেশি থাকবে আজকের। আবেগপ্রবণ হয়ে কিছু করবেন না, তাতে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা। কিছু করার আগে মানসিক দিক থেকে ভালো করে প্রিপারেশন করবেন। কোনো রকম সম্পর্কের মধ্যে যদি আপনারা থাকেন, সেই সম্পর্ক থেকে অর্থহানি বা মানহানি হওয়ার সম্ভাবনা আজ দেখাচ্ছে। বিজনেস যারা করেন বা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, নতুন চিন্তাভাবনাটা আজকের দিনে না করাটাই ভালো। প্রফেশনালে যারা আছেন, আপনাদের ক্ষেত্রে আজ দিনটা যথেষ্ট ভালো। কিছু ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পাওয়ার প্রবণতায় আপনি কিন্তু নিজেরই নিজের ক্ষতি করবেন, তাই এই বিষয়ে অবশ্যই সাবধানে থাকবেন। আজকের দিনে অবশ্যই আপনারা পানীয় জলটা বেশি করে পান করবেন, তা নাহলে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি। আজ কোথাও যাবার সম্ভাবনা আপনাদের আছে। আজ আপনারা কোনো বাইরের ব্যক্তি থেকে যদি কোনো আপনাকে খেতে দেয় সেরকম কিছু খাবেন না অজানা ব্যক্তির কাছ থেকে। আজকের আপনারা কোথাও যদি জলযানে যান অবশ্যই সাবধানে থাকবেন। দীর্ঘদিনের কোনো ইচ্ছা সেটি কিন্তু প্রাপ্তির খুব কাছাকাছি আপনারা যাবেন। বেসরকারি ক্ষেত্রে আজকের দিনে আপনারা কাজের চেষ্টা করতে পারেন, বিশেষ করে সিকিউরিটি ইত্যাদি ক্ষেত্রে আপনাদের ভালো কর্মের যোগ দেখাচ্ছে। বিজনেস যারা করেন আপনাদের আজকের দিনটা মধ্যমা দেখাচ্ছে। আজ আপনাদের ঠান্ডা বা গরমজনিত সমস্যায় কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে মাথার একটু যন্ত্রণা সেটি হতে পারে ঠান্ডাজনিত বা গরমজনিত কারণ। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি। যথেষ্ট আশাবাদী আজ আপনারা থাকবেন। দীর্ঘদিনের কোনো ইচ্ছা সেটি পূরণ হতে পারে। বিশেষ করে আপনারা যারা বিজনেস ক্ষেত্রের সঙ্গে আছেন, ভালো সফলতা দেখাচ্ছে আপনাদের। এছাড়াও প্রফেশনালে আপনি যদি থাকেন, আপনার নামের প্রসার বৃদ্ধি সেটি কিন্তু দেখাচ্ছে। বিনিয়োগ বিশেষ করে আজকের দিনে আপনাদের আর্থিক লাভ সেটি দেখাচ্ছে। হঠাৎ আপনারা কিন্তু সুসংবাদ পেতে পারেন, যেখান থেকে আপনি আশা করেননি এই রকম ক্ষেত্র থেকে হঠাৎ সুসংবাদ আসতে পারে। আজকের দিনে কাউকে আপনি সাহায্য করতে পারেন বা সাহায্য করতে হতে পারে আপনাকে। আজ আপনারা সুফলটা একটু বেশি যাতে পান, সেই জন্য অবশ্যই যদি চন্দনের টিকা ব্যবহার করেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে আজকের ভালো।
যাবে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশি। আজকের দিনে আপনারা দরকারি কাগজপত্র একটু ভালো করে দেখে নেবেন, তা না হলে কোনো কিছু ক্ষতি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের আছে। কর্মক্ষেত্র স্তরে আপনার দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা সেটি দেখাচ্ছে, কোনো মহিলার দ্বারা অর্থহানির আশঙ্কা সেটিও থাকছে। যাকে আপনি বিশ্বাস করেন না এই রকম ব্যক্তিকে বিশেষ কিছু মুহূর্তে কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে। বিজনেস ক্ষেত্রে যারা আছেন আপনাদের মধ্যমা দেখাচ্ছে, ইনভেস্ট অবশ্য বুঝে শুনে করবেন আজকের দিনটা। পরিবারে একটু সমস্যা বৃদ্ধি আপনাদের দেখাচ্ছে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা রাশি। যাকে বেশি বিশ্বাস করেন তাহার দ্বারা আজ আপনার ক্ষতির সম্ভাবনা সেটি দেখাচ্ছে। আজ আপনার মানহানি বা অপমানিত হবার সম্ভাবনা কিছু থাকছে, তাই অবশ্যই সাবধানে কথাবার্তা বলবেন বা আপনার বিহেভিয়ার্সগুলো সাবধানেই করবেন। আজ যাহাই করবেন খুব চিন্তাভাবনা করে অবশ্যই আপনারা করবেন। কর্মক্ষেত্রও আপনাদের সমস্যা দেখাচ্ছে, আর্থিক ক্ষেত্রটা অবশ্য স্টেবিলিটি থাকবে। আজ আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ খুব কাছাকাছি থেকে কিন্তু আটকে থাকবে। এই মুহূর্তে যাহা পরিকল্পনা করবেন তা কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা সেই সমস্ত পরিকল্পনা থেকে, তাই পরিকল্পনা আজকের দিনটা আপনারা করবেন না, ফ্রি মাইন্ডে থাকুন। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো তুলা রাশি। দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান সেটি কিন্তু আজকের আপনারা দেখতে পাবেন। বিশেষ করে আপনার ঘরবাড়ি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সে সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের ঘরবাড়ি সংস্কারের যোগ দেখাচ্ছে। আজকের দিন থেকে আপনার নেগেটিভ বিষয়গুলি আপনি কিন্তু অনেকটা বুঝতে পারবেন, তাই এই বিষয়ে নিজেকে শুধরে নেবার সেটি কিন্তু মনের মধ্যে অবশ্যই আপনাদের থাকবে। আজকের দিনে আপনি একটু টিপটপ বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। বিশেষ করে মহিলা আপনারা যারা তুলারাশির জাতিকা আছেন, মনের মধ্যে ইচ্ছা থাকবে আজ একটু সাজার ইচ্ছা থাকবে। বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে আপনাদের মধ্যমা দেখাচ্ছে আজকের দিনটা। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি। মনের মধ্যে আজকের দিনে আপনাদের ধর্মীয় চিন্তাভাবনা বা ধর্মীয় ভাবাবেগ সেটি দেখতে পাওয়া যাবে। আপনাকে কেউ আজকের দিনে ভুল বুঝতে পারে। নিজের কর্মের ওপর যথেষ্ট আস্থা আপনার থাকবে, যে কোনো পরিস্থিতিতেই হোক কর্মের মধ্যে আপনার আস্থা থাকবে। যাদের কর্ম নেই আপনার ইচ্ছা শক্তি বা এনার্জি এতটাই থাকবে নিজের চেষ্টায় কিছু করে দেখাবার প্রবণতা মনের মধ্যে সেটি কিন্তু উদ্ভব আজ আপনাদের হবে। পরিবার অথবা প্রতিবেশী থেকে সহযোগিতা অবশ্যই আজ আপনারা পাবেন। বিজনেস ক্ষেত্রে আপনারা যারা যুক্ত আছেন ভালো সাফল্য আজ আপনাদের দেখাচ্ছে। প্রফেশনালে আপনারা যারা আছেন দীর্ঘদিনের মনের ইচ্ছা আজ আপনাদের পূরণ হতে পারে। সরকারি ক্ষেত্রেও আপনারা সাহায্য পেতে পারেন, দীর্ঘদিন যেটা আশা করছিলেন সেই সমস্ত সাহায্য পেতে পারেন। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো ধনু রাশি। আজ আপনাদের তলপেটের কিছু সমস্যা সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে। উত্তেজনাবশত বা নিজের খারাপ চিন্তাভাবনা নিয়ে মনের মধ্যে বা শরীরের মধ্যে আপনি সমস্যা বৃদ্ধি করতে পারেন, তাই এই সমস্ত বিষয় থেকে অ্যাভয়েড করে চলুন। বিজনেস যারা করেন আজকের দিনে আপনাদের মধ্যমা দেখাচ্ছে বিজনেস। আর্থিক বিনিয়োগ অবশ্যই চিন্তাভাবনা করে করবেন। নতুন বিজনেস শুরু করার চিন্তাভাবনা আজকের আপনাদের মনের মধ্যে আসবে। কর্মক্ষেত্রে আপনি যদি কর্মের মধ্যে যুক্ত থাকেন সেখানে বচসা সৃষ্টি হবার সম্ভাবনা আছে, তর্ক বিতর্ক। তবে আজ পরিবার বা পারিপার্শ্বিক দিক থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি। মানসিকভাবে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী আজ আপনারা থাকবেন। প্রেমজ সম্পর্ক আপনাদের যদি থাকে সেখানে একটু মতবিরোধ দেখাচ্ছে। বিবাহ ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে আজকের আপনাদের। আপনার পিতাকে কিছু আর্থিক সাহায্য দিতে হতে পারে। আজ আপনার
যাহা পরিকল্পনা যেগুলো আছে বা করবেন তা কিন্তু বাস্তবে পূর্ণ নাও হতে পারে। তরল জাতীয় বিজনেস যারা করেন সে সমস্ত ক্ষেত্র থেকে কিছুটা সাফল্য আপনাদের দেখাচ্ছে। বৈবাহিক সম্পর্কে বা বৈবাহিক জীবনে আজকের সম্পর্ক আপনাদের মধ্যমা দেখাচ্ছে, বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই আজকের দিনে একটু সাবধানে থাকবে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি। আজ আপনাদের আর্থিক ক্ষেত্র ভালোই দেখাচ্ছে, পরিবারের জন্য আর্থিক ব্যয় আপনাদের যথেষ্ট দেখাচ্ছে, বৈবাহিক সম্পর্ক আপনাদের মধ্যমা, বিজনেস যারা করেন সে সমস্ত বিজনেস ক্ষেত্রে আপনাদের আয় বৃদ্ধি দেখাচ্ছে, কর্মক্ষেত্রে মানসিক চাপ আপনাদের থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্রে চাপ একটু থাকবে, বন্ধুজ আপনার বন্ধু বা বান্ধবী যদি থাকে বন্ধুর প্রেমজ বিবাহের জন্য সাহায্য বা সাক্ষী আপনাকে দিতে হতে পারে, বিনিয়োগের সম্ভাবনা আজ আপনাদের থাকছে। আজকের দিনে আপনার পাওনা অর্থ অনেকটাই কিন্তু প্রাপ্তি হবে, আপনি যেখানে অর্থ পেতেন সে সমস্ত ক্ষেত্রে আজকের একবার অবশ্য চেষ্টা করে দেখুন, আপনার প্রাপ্তি যোগ সেটি দেখাচ্ছে। আপনার কর্মের আপনি যে কর্ম করেন সেই কর্মের জন্য আপনার প্রশংসা বৃদ্ধি সেটি কিন্তু আজকের দিনে দেখাচ্ছে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশি। আজ আপনাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল দেখাচ্ছে, বিশেষ করে আপনার নিজের কারণে যদি কোনো রকম সম্পর্কে আপনি জড়িয়ে থাকেন সেই সমস্ত সম্পর্ক থেকে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। কর্মক্ষেত্রে কোনো সমস্যা নিয়ে সেটি বাড়ির মধ্যে সেই সমস্যা আসতে পারে বা বচসা সৃষ্টি হতে পারে। আপনার দরকারি কাগজ দস্তাবেজ একবার কিন্তু দেখে নেবেন, তা না হলে কিছু সরকারি ক্ষেত্রে এক্সট্রা আর্থিক ক্ষতির সম্মুখীন আপনাকে কিন্তু হতে পারে। বিজনেস যারা করেন আজকের দিনে আপনাদের মধ্যমা দেখাচ্ছে, আর যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন আপনাদেরও সম্পর্ক আজ মধ্যমা দেখাচ্ছে। ধন্যবাদ।